এখানে মিষ্টি নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, এই তো চলে এসেছি। যাও বা, কুলি করে লাও। কেনে আমি মার ঠিক আছি নাকি তাই কুলি করব? মিষ্টি কাটে এসো, মিষ্টি দাও। কি ব্যাপার, যা আমার পাগলা নাকি? কাকা, আমি মিষ্টি খাবো। কাঁদো না মধু, এলো মিষ্টি। মানে আগে 500 টাকা বকশিশ দাও, তারপরে তোমাদের জামাইলে যাও। এই লোকটা আবার কি বলছে? 500 টাকা কেউ বকশিশ চাই? এ দেখো 100 টাকা আছে, লাউলি জামাইকে ছেড়ে দাও। আমি ভিখারি নাকি তাই 100 টাকা লব? 500 টাকা বলেছি, 500 টাকাই লাগবে। দেখো আমার কাছে তো 500 টাকা নাই, যা সময় এক বস্তা গম নিয়ে যাও। লল, এই মেয়েটা আবার কি বলছে? আমি গম কি করব, এক বস্তা গমে আর ক টাকা হবে? তুমি জানো গমের এখন কত দাম? এক বস্তা বেচলে 500 টাকার বেশি হবে। ইনশাআল্লাহ লাগিছে কি রে, আমাকে গালি বেটা টুই দিছে, এখন যে আমার গালি বেটা ভূমি ভূমি করছে। গমের দাম আগে থেকে বেড়েছে নাকি? এই শালারা দেখছে আমাকে গালি বেটা টুই গম কিনা বেচা করছে, তোদের কিছু বলি রে। এই শালা, আমার বউ বকশিশ দেয়নি বলি তুই আমার বউকে ধাক্কা মেরে ফেলে দিলি। আমি দিছি বকশিশ, ঠিক করে কি ব্যাপার, জামাইকে যে এক্ষুনি পাতা দিনু, পাতা গেল কোথায়? ও গো জামাই, পাতা কই গো? আমি কি করে বলবো পাতা গেল কোথায়? জামাই, সব পাতা টেবিলে তলে কেনে? তলে থাকবে না, কাগজে থাল দিছেন, হাওয়ায় উড়ে চলে যাইছে। কাছে থাল দেন দিনি, দেখি কি করে উড়ে যাইছে। আরে সর্বনাশ, জামাইকে কাছে থাল দেয়া হয়নি রে। এই শালিন, তাড়াতাড়ি থালটা লাই তো। ঠিক আছে, লাসছি। এই মুমিন, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? তাড়াতাড়ি তোর দুলাভাইয়ের হাতটা ধুই দিগা। দুলাভাই, হাতটা দেন, ধুই দি। লে, ভালো করে ধুই দে। ভাই, আগে খালে হবে না, হাত ধুই দিছি, টাকা দেন। এই কিসের টাকা রে? হাত ধুই দিনু, শিগগিরই 200 টাকা দেন। এই চুরা, টাকা গেছে পাতা নাকি তাই তোকে ছিঁড়ে ছিঁড়ে দেবো? তুই হাত না ধুই দিলে আমি হাত ধুই খেতে পারতুক না নাকি? যা টাকা দেবো না, সারা দিকে সর। বাপ, ছেলেটাকে ওইভাবে ধমকাচো কেনে? তুমি নতুন জামাই, ছেলেটা শখ করে হাত ধুই দিছে, 200 টাকা চাইছে, দি দাও। ও, আমার ভুল হয়ে গেছে আব্বা। এদলে টাকা আব্বা, আপনার হাতটা দেখি। বাপ, তুমি কেন আমার হাত ধোয়াছো? আপনি নতুন শ্বশুর তাই শখ করে হাত ধোয়াছি, দেন 500 টাকা। আরো আমার হাত।
হবে। এই তোরা ভালোভাবে খাওয়া, আমি মলানাকে ডেকে আসি। তোমার শালু থেকে সব মারতে চাইছো কেন? তোমারতে যাবো না, আরেকবার মিষ্টি খাওয়ানোর সময় আমাকে তোমার হাত করলি, আমাকে মিষ্টি দেয়নি, উড়াই খেলিছে, এখন আবার আমাকে সাবানে ফেনা লাগিয়ে দিছে। আমি সাবান দিকে ধুয়ে আসিনি নাকি? আরে ভাই, এটা সাবানে ফেনা হবে কেনে? এটা শুনু স্প্রে, যে কোনো বীর অনুষ্ঠানে ছেলে পিলিতে আরকি মেরে দেয়। এসব ফেনা টেনালে আমার আরকি মারা ভালো লাগে না। ঠিক আছে লাও, তোমাকে লিয়ে আর কেউ আরকি মারবে না। কোন খাসির ফল লই পুন্নু, কোন আরকি ছাড়তে বুঝি না। এই সফিক, ওদের গাড়ি চলে এসছে, চ তোর শ্বশুর শাশুড়ির সাথে পরিচয় করে দিই গি। না না, পরিচয় করব না, আমি একবার চেয়ে দুবার মেয়েকে দেখতে এসছি, আমি শ্বশুর শাশুড়ি সবাইকে চিনি, তাড়াতাড়ি বাড়ি চ, আমার পায়খানা চাপিছে। ঠিক আছে চ। ও পল্লবি, এ দেখো নতুন বউ চলে এসছে, তাড়াতাড়ি মিষ্টি এসো। তুমি বুলার আগে আমি রেডি হয়ে আসি। এই শফিক, এদালে মিষ্টি খা। কে মিষ্টি আমি খাবো না, যেখানে খাওয়ার দরকার সেখানে এক পিসও পাইনি। সহ্য আমার সামনে দেখি, আমার পায়খানা চাপিছে, আমি পায়খানা ফিরবো। যাও ভাবি, মিষ্টি খাও। মিষ্টি খাওয়ানো তো হলো, এবার চলো। কেনে, আমার নতুন ভাবি হেঁটে যাবে নাকি? তুমি নন্দু হও, ভাবিকে কোলে করে নিয়ে যাও না। ঠিক আছে, তাই কোলে করে নিয়ে যাসি, ভাবি কোলে আসো। না ভাই, আমি কোলে চাপবো না, আমি হেঁটে যাব। ভয় বললে হবে, কোলে তোমাকে চাপতেই হবে, আসো। এই শালা কি রে, আমার নতুন বুকে কোলে নিচ্ছে, তোর কিছু বলি রে। আমার তোর ভাত খাবো না, তোর মতন স্বামীর ভাত খাচ্ছি, বৃষ্টি মরা অনেক।